দিবেন, শেয়ার করবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। কাব্যছা ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে আবারও অনেক শুভেচ্ছা ভালোবাসা। আমি বিথি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে কোনো ব্লগ সেইভাবে সারাদিনের ব্লগ শেয়ার করছি না, আমি দুপুর থেকে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। এটা হচ্ছে ভ্যালেন্টাইন ডের দিন, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আগে, তাও ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর ছোঁয়ার রিকোয়েস্টের ভিডিও, তো এখানে আমি ছোঁয়ার জন্য ভ্যালেন্টাইন ডের কেক বানিয়েছিলাম। তবে ওর খুব ইচ্ছা যে ওর ফ্রেন্ডদের সাথে খাবে, কেকটা কাটবে সন্ধ্যায়, তো এই জন্য কেকটা বানিয়েছিলাম। জাস্ট আমার ক্রিম ছিল না, জাস্ট আমি চকলেট দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো কেকটা আমি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি তিনটে ডিম দিয়ে নিয়েছি, দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে আমি এক বিটার দিয়ে বিট করে নেব। দেখতে পাচ্ছেন আমি চিনি দিয়ে দিলাম এক কাপ দিয়ে, আমি এক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আর আজকে কেক বানাচ্ছি, এটা ছোঁয়ার পার্টিও বলতে পারেন, সন্ধ্যায় ওর ফ্রেন্ড বলতে কি, এখানে সবাই একসাথে খেলে আমাদের ফ্ল্যাটের, বিভিন্ন ফ্ল্যাটের এই চারতলা ইউনিটের, মানে সব ইউনিটের একটা দুইটা করে ছোট ছোট বাচ্চা আছে, একসাথে খেলা করে, তো সবাই মিলে কেকটা খাবে। তো এখানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে আবার বিট করে নিচ্ছি ভালোভাবে। আর আমি ভিডিওটা করছি একদমই যারা কেক বানাতে পারেন না, জানেন না, আমি তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করছি, যেহেতু আমি তৈরি করছি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। আর এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর যাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স নেই, তারা যদি ছোটো সাদা এলাচের ফ্লেভার পছন্দ করেন অবশ্যই এটা পাউডার করে দিয়ে দিতে পারেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর 1/2 কাপের একটু কম কোকো পাউডার দিয়ে দিব, আর 1.5 টেবিল চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। আসলে ছেলে মেয়েরা মানে আনন্দ পায়, খুশি পায়, কি খুশি হয় কিভাবে, মায়েরা সব সময় মা বাবা সেই চেষ্টাই করে। তো ছোঁয়া প্রচণ্ড অসুস্থ, তারপরেও ও একটু হাসবে, একটু হাসি খুশি থাকবে সবার সাথে, এজন্য আমি আজকের এই কেকটা বানিয়ে সব ওর ফ্রেন্ডদের নিয়ে ছোঁয়াকে একটু আনন্দ করতে দেবো। তো আমার সেই ব্যাটারটার সাথে শুকনো উপকরণগুলো আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম আলতো হাতে মিশাতে হবে, না হলে ডিমের যে ফ্লাফি ভাবটা নষ্ট হয়ে যাবে আর কেকটা ভালো ফুলবে না। তো দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু রেড ফুড কালার মিশিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আমি দিচ্ছি ছোট বাচ্চারা, একটু লাল কালারের কেক হবে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, এই জন্য আমি রেড ফুড কালারটা দিয়ে দিলাম। আর যেহেতু আমার ডেকোরেশন করার ক্রিম নেই এখন হাতের কাছে, যাতে কেকটা একটু সিম্পল অথচ ভালো লাগে, এই জন্য তো আমার কেকের মোল্ড নিয়েছি হার্ট শেপের, ভ্যালেন্টাইন্স ডে লাভ শেপের আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি একটু ময়দা দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি, আর যাদের কাছে বেকিং পেপার আছে অবশ্যই পেপার কেটে এখানে দিয়ে দিতে পারেন। আর এই যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি, খুব সুন্দর রেড কালার এসছে, ব্যাটারটা ঢেলে দিয়ে আমি একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে বাবলস, ভিতরের বাবলসগুলো একদম বের হয়ে যায়। আর আমি আগে থেকেই ওভেন ফ্রি হিটে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এখন কেকটা দিয়ে দিলাম আমি 40 মিনিটের জন্য দিয়ে দিলাম বেক করতে। তো 40 মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। আমি এখন বের করে নামিয়ে ঠান্ডা করে তারপরে জাস্ট চকলেট দিয়ে একটু ডেকোরেশন করে নেব। তো এই যে মোল্ড থেকে আমি কেকটা নামিয়ে নিয়েছি, তাহলে আমি ডেকোরেশন করে নিই তারপরে ফিরে আসছি। এই যে সিম্পল ডেকোরেশন করে নিলাম, যেহেতু ছোট বাচ্চারা কেক কাটবে বা খাবে, একটু যাতে ওদের ভালো লাগে এই জন্য আমি একটু চকলেট ছড়িয়ে আর সুগার বল ছিটিয়ে দিলাম। আর এই যে ছোঁয়ার ফ্রেন্ডরা চলে এসেছে, ছোঁয়ার ফ্রেন্ড ছোট ভাই যেটাই বলুন না কেন, তো ভাবলাম কি শুধু কেক খাবে, একটু বাচ্চাদের জন্য নুডলস তৈরি করি, তো ওরা তো নুডলস পছন্দ করে সবাই,
এজন্য একটু নুডলস করেছিলাম আর কেক। ওরা এত আনন্দ করেছে, আসলে ওদের না দেখলে বুঝতাম না এত খুশি ওরা সবাই একসাথে। আর ছোয়ার চোখ মুখ দেখে বুঝতে পারছেন ও কতটা অসুস্থ, তারপরেও সবার সাথে একটু আনন্দ করলো, এটাই আর কি। এখন সবাই মিলে কেক কাটবে, ওদের কাছে একটা বড় চাকু দিয়ে দিয়েছি। তো ওরা সবাই হাত ধরে কাটার চেষ্টা করছে কিন্তু পারছে না, মানে কে কিভাবে ধরে টান দিচ্ছে। তো বললাম যে তোমরা একটু কেটে দাও আর আমি বাকিটা তোমাদেরকে কেটে দিচ্ছি, বলছে ঠিক আছে। তো এই যে ওদেরকে খেতে দিয়েছি, ওরা খুব হ্যাপি, খুব এনজয় করলো। অনেক সময় এত ভিডিও করতে পারিনি, একটু একটু করে করেছি, যেহেতু আমি সব কিছু করছি, ওদেরকে খেতে দিচ্ছি। ছোট মানুষ, কেউ বলছে জল খাবো, কেউ বলছে এটা নিব, কেউ বলছে ওটা নিব, আন্টি এ মারলো, আন্টি এ কথা বললো, মানে সব কিছু সামলাতে গিয়ে একটু একটু করে ভিডিও করেছিলাম ওদের। আর সবাই তো খুব হ্যাপি, আমরা একই ফ্ল্যাটে মানে সবাই থাকি এই বাসাতে, আমাদের বাসাতে কেউ দোতলায় তিনতলায় চারতলায় সবাই থাকে, একসাথে খেলাধুলা করে ছোঁয়ার সাথে। এই জন্য ছোঁয়ার অনেকদিন থেকে এই শখটা আমি পূরণ করে দিলাম, ছোঁয়ার ইচ্ছাটা পূরণ করলাম। মায়ের হাতের কেক ও সব ফ্রেন্ডদের সাথে নিয়ে খাবে। I'm sorry.